অ্যাকশন। প্রিয়তমা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি গরিবের ছেলে, তুমি বড় লোকের মেয়ে। তোমার বাবা কিছুতেই আমাদের এই ভালোবাসা মেনে নিবে না, তাই আমাকে তুমি ভুলে যাও। না, এই কথা বলছো কেন জান? প্রেমের ক্ষেত্রে ধনী গরিব কোনো বিষয় না জান। তুমি আমাকে ভালোবাসো কিনা বলো জান। এই কথা বলছো কেন জান? তুমি কেন এই কথা বলছো জান? তোমাকে আমি ভালোবাসি যদি তোমার সাথে তোমার নিষ্ঠুর পিতা বিবাহ না দেয়, তাহলে আমি মরে যাব, আমার শরীরটা মরে যাবে, কিন্তু জানটা তোমার কি বলি, আমার আত্মা মানে আমার জীবনটা তোমার কাছে থেকে যাবে। বাহ 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 বাহ, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। শোনো জান, আমার বাবা যদি এই বিয়ে মেনে না নেয়, তাহলে আমি তোমার সাথে দেশান্তরি হব। বলো তুমি যাবে কিনা? আমি রাজি, আমি রাজি, আম্মা জান আমি আমি রাজি, আমি রাজি, তোমাকে চলে যাব। আপনাদের সবার সামনে এতক্ষণ আমাদের কারিনা বিবি অভিনয় করলেন, এখন করবে সাবেলা। সাবেলা উঠো, তালি। তোমরা দুজন রেডি আছো? জি জি রেডি। অ্যাকশন। আমি হলাম গরিবের মেয়ে, তুমি হলে বড় লোকের ছেলে। তোমার বাবা আমাদের এই বিয়ে কিছুতেই মেনে নিবে না, তুমি আমাকে ভুলে যাও জান। এ কথা বলছো কেন প্রিয়তমা আমার? আমি কেন তোমাকে ভুলবো? প্রেমের ক্ষেত্রে কিসের বড় লোক কিসের ছোট লোক? আমার পাষাণ পিতা যদি এই বিবাহে বাধা দেয়, আমি আত্মহত্যা করব, কিন্তু আমার মনটা তোমার কাছে পড়ে থাকবে। তুমি আমাকে ভালোবাসো না? এ কথা বলছো কেন জান? আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার দেহ হয়তো বা বাঁচবে, কিন্তু বাঁচবে না এই মন। এই মন তোমাকে দিলাম, এই প্রাণ তোমাকে দিলাম। প্রিয়তমা, আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে না পেলে আমার বাবাকে আমি ত্যাজ্য করে আমি দেশান্তরিত হব, তোমাকে নিয়ে চলে যাব। তুমি যাবে আমার সাথে? হ্যাঁ আমি রাজি, তবে চলো যাই। চলো, শেষ 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 শেষ। আচ্ছা তুমি একটু দাঁড়াও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেই জন্যে আমি মাকিব খান, আমার বন্ধু সাকিব খান, এই দুইজনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা, তালি তালি। আমি ঢাকা শহরে অনেক বড় ফিল্ম ম্যানেজার, এইখানে আসছি আমাদের গ্রামের যুবক যুবতী যারা সিনেমায় অভিনয় করতে চায় তাদেরকে হিরো হিরোইন বানাইতে। আপনাদের সামনে আমরা আজকে পেয়ে গেছি দুজন চমৎকার হিরোইন, কিন্তু যেহেতু এটা একটা কম্পিটিশনের মতো অবস্থা, সেখানে তো আমাকে একজনকে এখানে প্রথম করতেই হবে। সেই ক্ষেত্রে আমার আজকের এই পরীক্ষায়, আজকের এই যে কম্পিটিশনে, আমার কাছে মনে হয়েছে যে প্রথম স্থান অধিকার করেছে দুইজনের কম্পিটিশনে দ্বিতীয় হয়েছে সাবেলা। বন্ধুগণ, যেহেতু এই গ্রামটা আমার, আমি আপনাদের সন্তান, সেহেতু আমি এই দুইজনকেই ঢাকা শহরে নিয়ে যাব এবং বাংলাদেশের চলচ্চিত্রের এক নম্বর নায়িকা দুজনকে দুই নম্বর নায়িকা বানায় ফেলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ।